যেহেতু ভাবসিন্ধু প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের রূপকার আকাশ বাউল যখন এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হচ্ছিল, তখন ভাবের মধ্যে দিয়ে যে সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া যায় বা নৈকট্য লাভ করা যায়, সেই দর্শন বা সেই অনুভূতি থেকেই এই প্রোগ্রামটা আমরা চেষ্টা করছি ভাবগানের মধ্যে থাকা। আমি এবারে আরেকটি ভাবগান পরিবেশন করব রশিদুদ্দিনের। আপনারা শুনতে থাকুন এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি যারা যারা দেখছেন তাদের প্রত্যেকের নিজের পেজে বা হচ্ছে আপনাদের প্রোফাইলে আপনারা পেজ শেয়ার করে দিবেন এবং আরো সবাইকে এই ভাবসিদ্ধ অনুষ্ঠানটি শোনার জন্য দেখার জন্য একটা সুন্দর জায়গা তৈরি করে দিন প্লিজ। ধন্যবাদ সবাইকে। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চক্ষুর পর্দা খোল রে মন ভাবের দেশে চলো, বন্ধনের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চক্ষুর পর্দা খোল মানুষ ভাবের দেশে চলো, মানুষ ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো। চলো মানুষ করে চলো চলো,
আরেকটি রং হবে জুড়া রশিদ উদ্দিন কইল মানুষ রশিদ উদ্দিন কইল সকলের জন্য আপনারা এই চ্যানেলটি লাইক করে রাখবেন সবাই নতুন নতুন ভিডিও নতুন নতুন এরকম গানের অনুষ্ঠান আপনাদের সামনে দিবে পোস্ট করে থাকবে সেগুলো আপনারা অবশ্যই পাবেন আর সেই সাথে সাথে আর একটা ঘোষণা দিচ্ছি সেটা হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানটি যাওয়ার সৌজন্য হচ্ছে সেটা হচ্ছে আরসি ইউটিউব চ্যানেল আরসি চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন সেখানে অনেক গান ভিডিও অনেক কিছু পাবেন আর আজকে অনেকে কমেন্টস করেছেন অনেক সুন্দর হয়েছে চমৎকার দারুণ লাগছে মুকুল ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই অবশ্যই মুকুল ভাইয়ের কণ্ঠে গান শুনবেন কিন্তু আজকে না আপনার এই আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করবো নেক্সট কোনো দিনে সেদিন অবশ্যই আপনাদের সামনে মুকুল ভাই এবং অনেকে তফি ভাইয়ের কাছ থেকে গান শুনতে চেয়েছেন তফি ভাই গান শোনাবেন এখন আমরা আজকের অনুষ্ঠানের শেষের দিকে আমরা এবারে গান শুনবো লীনাপার কাছ থেকে লীনাপা আজকে অনুষ্ঠানের মানে আপনার শেষ গান আজকের জন্য আজকের জন্য ভাবসিন্ধু অনুষ্ঠানে আমি একটু গান গাওয়ার চেষ্টা করছি বড় পীর আব্দুল কাদের জিলানির সঙ্গে আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা যাদের নামের গুণে মানুষ পাপি তাপি তড়িয়ে যায় এবং আব্দুল কাদের কথিত আছে আব্দুল কাদের জিলানির নামের গুণে আগুন পানিতে পরিণত হতো অনেক অনেক মানুষ সেখানে বিভিন্ন কারণে মানত করে এবং মানুষের মনোবাঞ্ছা পূরণ হয় এরকমই আমি একটি গান একটা সুফি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি
অসম্ভব সুন্দর গান গাইলেন আপা। আসলে আপনার প্রত্যেকটা গানই আমাদের ভালো লাগছে, আর মানে যত একটার পর একটা গান গাচ্ছেন একটার পর একটা ভালো লাগতে থাকছে। আসলে অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে হচ্ছে না, তারপরে করতে হবে, কারণ সবকিছুর একটা সময় থাকে। তো আমরা আজকের এই অনুষ্ঠানের একদম শেষ গানটি শুনবো বাউল আকাশের কাঠে। তার আগে আমি আপাকে বলবো আপনি আমাদের এই পারমিতা টিভি দর্শকদের জন্য কিছু বলবেন আর কি। ঈদানন্দ অনুষ্ঠানে এই ভাবসিন্ধু প্রোগ্রাম আয়োজনের জন্য যারা আয়োজন করেছেন রূপকার তাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য আমার মিউজিশিয়ানরা বাজিয়ে ধন্য করেছেন, এবং যারা কলাকৌশলীতে আছে সকলকে ধন্যবাদ। আর যারা এই অনুষ্ঠানের দর্শক হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করছেন এবং অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন সকলের প্রতি আমার বিনীত প্রার্থনা এবং সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রোগ্রাম শেষ করছি। তবে ভাবসিন্ধু প্রোগ্রামটা চলতেই থাকবে, আপনারা দেখতে থাকবেন এবং সকল শিল্পীকে অনুপ্রাণিত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার একটা আফসোস থেকে গেল। আসলে এখানে মিউজিশিয়ান কলাকৌশলী সবাই খুব ভালো কিছু করেছিল, আমার কথা খুব ভালো লাগেনি। না না না,
না উপস্থাপক হিসেবে রোমিও আসলে চমৎকার উপস্থাপনা করেছে একদম প্রথম অনুষ্ঠানটাকে সেই সার্থক করে তুলেছে বলবো একটু মিজিং হয়ে গেছে ধন্যবাদ রোমিও অসংখ্য ধন্যবাদ আসলে মনে ছিল কিছু কিছু কথা হয় সে বরিশালের ভাষায় বলতে হয় অমন ও কি কইতে হয় বুঝতে হয় আসলে কিছু কথা বুঝে নিতে হয় তো এবার আমি বাউল আকাশের কাছে যাচ্ছি বাউল আকাশের আজকের এই ভাবসিন্ধু অনুষ্ঠানের শেষ গানটি পরিবেশন করবেন এবং আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই চ্যানেলটি আপনারা লাইক করবেন প্রোগ্রামটি সৌজন্যে আছে আবারও বাকি কথা বলে বিদায় নেব তার আগে গান শুনে আসি এবার আমি দেবদাসের একটি গান গাইব একদিন মাটির ভিতরে হবে ঘর একেবারেই বাস্তবমুখী গান গানটি আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব সকলে হবে তোমার পরে মন কেন বান্ধু
গৌরবে সাজিয়েছো সাজ, সোনা দানা কত দিয়ার রাজকী পোশাক, কান চলে যাবে সবই পড়ে রবে, কান চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে কাফনের পোশাক বাঁধো সাধের জনম হেলাতে হারালে, আত্মা উদ্ধারের চেষ্টা প্রভু নাহি করিলে, এমন সাধের জনম হেলাতে হারালে, আত্মা উদ্ধারের চেষ্টা প্রভু নাহি করিলে, হেবে দেবদাস বলে দেবদাস বলে হরি হরি বলো মুখে, দেখো ওই নাম অন্তরে অন্তর বন্ধু অনেক সুন্দর গান আর অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়তো বা আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি, জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে। অনেক ভালো কমেন্টস করেছেন এবং সবার ভালো লেগেছে, কারো মন ভরে গেছে, কারো আত্মা ভরে গেছে, তার মানে অবশ্যই আমাদের অনুষ্ঠানটা সাকসেসফুল হয়েছে, কারণ আপনাদের ভালো না লাগলে হয়তো আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকতেন না। সুপ্রিয় দর্শক, ঈদ আনন্দ অনুষ্ঠানে ভাবসিন্ধু এই অনুষ্ঠানটি আপনাদেরকে আজকে যার সৌজন্যে উপস্থাপন করতে পেরেছি, আরশি ইউটিউব চ্যানেল। আপনারা সবাই আরশি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সেখানে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারবেন। আর পারমিতা টিভি যেই চ্যানেলটির মাধ্যমে আজকের অনুষ্ঠানটি দেখছেন এটাকেও আপনারা লাইক করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন গান, নতুন ভিডিও, অনেক কিছু এখানেও দেখতে পাবেন, শুনতে পাবেন। আর আজকে এই অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে এবং দক্ষ মেধা দিয়ে আজকের এই সঙ্গীতকে আরও আনন্দঘন মুহূর্ত করে যে গড়ে তুলেছেন যে সমস্ত মিউজিশিয়ান ভাইয়েরা, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং তাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বাউল আকাশকে বলবো আজকের অনুষ্ঠানে শেষ মুহূর্তে তার দুটি কথা তার ভক্ত শ্রোতাদের জন্য বলে যাওয়ার জন্য। সত্যি গান পরিবেশন করে ভালো লাগছিল যে অনেক দর্শক কমেন্টস করেছে, যেটা আমরা দেখছি আমাদের উৎসাহ করেছে। আমি দর্শকদের বলবো আমরা তো মাঝে মধ্যেই আসবো আপনাদের গান শোনাতে, আপনাদের অনুপ্রেরণাই আমাদের মনকে খুশি রাখে, আসলে ভালো লাগে। আমরা গান গাই তো দর্শকদের উদ্দেশ্যেই গাই, দর্শকরা যদি খুশি থাকে আমাদের খুব খুশি লাগে। আমরা যদিও মন থেকে গাই, আমরা গান যেহেতু আমরা শিল্পী, আমরা গানকে ভালোবেসেই গান করি, তারপরেও যদি দর্শকরা উৎসাহিত করে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ জানাই পারমিতা টিভিকে এবং সকল মিউজিশিয়ানসদের আমি অনেক ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দর বাজিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন। তারপরে ধন্যবাদ জানাই যারা ক্যামেরায় আছেন, সাউন্ডে আছেন আসিফ, ওনাকেও অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আপনাকে
অনেক ধন্যবাদ জানাই সুন্দর উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে আর কথা নাই, অনেক কথা বলেছি, অনেক গানও শুনেছি, আবারও পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই জানতে পারবেন সেটাও ফেসবুকের মাধ্যমে, পারমিতা টিভিতে লাইক করলে আপনারা আমাদের সকল আপডেট জানতে পারবেন, আমরা কবে কখন কিভাবে লাইভে আসব। এবং আমাদের আজকে আমাদের বিশিষ্ট বাউল শিল্পী ফারজানা ববি লীনা ছিলেন, তিনিও থাকবেন হয়তো সামনে, আরও অনেক শিল্পী থাকবে এবং আপনাদের পছন্দ মতো গান শোনানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।